COVID-19 ভ্যাকসিন আসার পর মানুষের মধ্যে কি ধরনের রিয়েকশন হতে পারে? মানুষ আসলে পাগল হয়ে যাবে, ঠান্ডা যায়, গরম কোল্ড ড্রিঙ্কস, গান দেখে পাচ্ছর করো না, খাবার খাওয়ার তো রুচি চলো। ভ্যাকসিন স্টাইলে ঠিক আগের মতো প্রবলেম গুলো আসা শুরু করবে। অ্যাকচুয়াল সিনারিটা কিন্তু এরকমই, এখন তারাও স্বাগতম সবাইকে বিচ্ছু রিয়েকশনে। আমরা আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রিয়েকশন নিয়ে, আর আজকের রিয়েকশনটি হবে COVID-19 চলে যাওয়ার পর, মানে COVID-19 ভ্যাকসিন আসার পর মানুষের মধ্যে কি ধরনের রিয়েকশন হতে পারে তার উপর আমরা আজকে একটি ভিডিও দেখব। তোমার কি মনে হয় কোভিড যখন চলে যাবে অথবা যখন ভ্যাকসিন আসবে তখন মানুষ কি করবে? আর সবাই মানে ঘোরাঘুরি শুরু করে দিয়েছে, আর যদি আরো ভ্যাকসিন চলে আসে তাহলে তার কোনো কথাই নাই, কেউ কোথাও চুপ করে বসে থাকবে না, সবাই ঘুরতে বের হবে, আর কি বলবো, অন্য ধরনের একটা খোলামেলা মানে এখনো বের হতে গেলে মানুষের যেহেতু মাস্ক পরতে হচ্ছে, মানুষকে এখনো একটু বাধা বিপত্তির মধ্যে পড়তে হচ্ছে, কারণ গাড়িতেও অনেক জায়গাতে ফাঁকা ফাঁকা বসতে হচ্ছে, একটু দূরত্ব বজায় রেখে চলতে হচ্ছে, মেইনটেইন করে চলতে হচ্ছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে যদি এরকম কোনো কিছু চলে আসে তাহলে অবশ্যই মানুষ অনেক অনেক খুশি হবে, আর মনে হয় খুশিতে লাফিয়ে দিবে। তো ভ্যাকসিন আসার পরে কী ধরনের রিয়াকশন মানুষের মধ্যে হতে পারে সেটা নিয়ে আশিস তার নতুন একটা ভিডিও করেছিল, যদিও বা এক সপ্তাহখানেক হয়ে গেছে আমার মনে হয়, তো আমরা দেখিনি, তো মনে করলাম যে আপনাদের সাথে সবাই মিলে দেখি তো সে কী ধরনের ভিডিও তৈরি করেছে, তো চলুন সবাই মিলে একসঙ্গে দেখে আসি। আমরা এটার অপেক্ষায় আছি, মানুষ আসলে এরকম পাগল হয়ে যাবে। আরে ভাইয়া করোনা নিকল গয়া, ভ্যাকসিন আ গই, মেরে কো ভ্যাকসিন আ গই, ওয়ে তুমি জান, ইধর ইধর ভাইয়া, ইধর মাস্ক উতারো, খাসো মেরে, খাস খাস মেরে, ছিকন নি বেবি, ছিকন নি বেবি, ছিকন নি, রে ভ্যাকসিন মিল গই, আগে কে স্যানিটাইজার হে, দে দে মেরে কো, তোমরা আজ জানো ইধর, হ্যাঁ আনা মুচো সে মুচে গত্তে, বলা ঠান্ডা চাই, গরম কোল্ড, ঠান্ডা চাই, গরম কোল্ড, চাই ওয়ালে ভাইয়া, চাই ওপি ইন দা কমেন্টস, পানি পুরি ওয়ালে ভাইয়া, তো বহুত ইয়াদ গিয়া লকডাউন মে, উতারো মাস্ক, উতারো মাস্ক, উতারো, এ মানুষ চিজ চাই নেই, বড়া পাও ওয়ালে ভাইয়া, আই মিস ইউ সো মাচ, আজাও ক্লোজ আউট, ক্লোজ আউট, কাম ক্লোজ টু মি বেবি, কাম ক্লোজ টু মি, কাম ক্লোজ টু মি, ইয়া ইউ মাই কুইন বেবি, ইয়েস ড্যাডি, ইউ মাই কুইন বেবি, ইয়েস ড্যাডি, আই ইউ কিং বেবি, ইয়েস ড্যাডি, তেরি ভেল কি ও নমকিন মির্চিয়া, তেরি পানি কি কুরকুরাতি পুরিয়া, খাতে রহেঙ্গে হাম जब तक है बीमारियां, जब तक है बीमारियां। क्या है, क्या है, इतना साफ कपड़ा, घर के पोछे का कपड़ा, इसे बाथरूम साफ किया है, इसी से छुरी साफ करो, करो करो, अरे नहीं नहीं, क्या है, पेपर पेपर में पिलाओगे, गंदे कप में चाहिए मेरे को चाय, अरे ये वाला ब्राउन ब्रेड नहीं, वो ब्राउन ब्रेड जो एक्चुअली व्हाइट ब्रेड था, जिसमें धूल मट्टी रोड ब्राउन हो गया, मेरे को वही ब्रेड चाहिए, और अगली बार अगर पेपर में देते हो ना, ये सुबह का वड़ा पाव, मूड खराब कर दिया भैया, एकदम मूड खराब कर दिया, मेरे को थोड़ा पुराना वड़ा चाहिए और रखा हुआ, पिछले हफ्ते का पड़ा है, पिछले हफ्ते का, दो 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 दो, कोई नहीं कोई नहीं, दो वेट किया मिनरल पानी का पानीपुरी खाने के लिए, एक मिनट भैया, एक मिनट, क्वालिटी इंस्पेक्शन, पाओ दो, पाओ दो, ये पाओ और आपका पाओ मैच नहीं कर रहा है, क्या है भैया, कैसे बने, अरे संडास के बाजू में गाढ़ा खड़ा किया है, कम से कम संडास का पानी डालो, संडास का पानी छोड़ो, गटर का पानी डाल देते थे, भैया आप ना डिस्गस्टिंग हो गए हो, तुम मुझे तंग करने लगे हो, मैं जा रहा हूँ, ऐसा नहीं कहो भाई, गटर का ही पानी है, क्या बात कर रहे हो, चटनी की जरूरत ही नहीं जब आपके छाती का पसीना वड़े में हो, आए हाय हाय, इसे कहते हैं अनहाइजीनिक, यही तो मांगता था मुझे, कौन सा गटर का पानी है ये,
ये शुभम के पीछे जो है भैया, तभी बारिश पड़ी थी तभी ताजा ताजा गटर बना था। मैं एक जगह का विजिटिंग कार्ड देता हूँ, प्रकाश की बिल्डिंग के पीछे ऐसा गटर का पानी आया है, मच्छरों को कोरोना वायरस। एक भी वड़े में बाल नहीं, एक बाल नहीं निकला। तुम्हारे छाती पे इतने बाल है वड़े में, एक बाल नहीं निकला क्यों? मुंह का बाल तो रुचि छोड़ो, डालो वड़े में। क्या लॉकडाउन में वैक्सीन करवा लिए क्या? पसीना की तरह पसीना तो डालो, खून तो मेरे पास है, अरे डालो वैक्सीन है मेरे पास, लाल लाल पसीना डाल। अबे इससे नहीं, हाथ से करते बेटा, कर कर। पापा किधर है तेरे? पापा संभालते थे ना गाड़ा? अभी मैं ही सेट है। इसमें भी नेपोटिज्म, ऐसा कर और डाल। भैया मेरे पास एक आइडिया है, पानी पूरी में और फ्लेवर लाने के लिए एक काम करो, अपना हाथ लो, अभी अपना गांड खुजाओ, खुजाओ मल मल के खुजाओ, खुजाओ खुजाओ, मलो मलो। अरे बस करो भैया, दो बार और खुजाओगे चिंगारी निकलेगी, निकालो हाथ। अभी इन्हीं शुद्ध हाथों से उस पूरी को लो और टुपुक टुपुक डुबा के मुझे खिलाओ, फिर आएगा ना असली स्वाद फ्लेवर। गो अहेड बेबी, माय बॉडी इज रेडी, अपने हाथों से खिलाना मुझे। खटास, यही खटास तो मिसिंग थी मेरे घर की पानी पूरी में। भैया अचीव निर्वाणा, यस। और डॉक्टर, मेरे कोविड की वैक्सीन अच्छी चल रही है ना बॉडी में? अरे एकदम, योर कोविड टेस्ट इज नेगेटिव। अभी मैं पाव भाजी वाले, चुप कर गांडू, तुझे कोरोना वायरस छोड़ के बाकी सब कुछ हो चुका है। क्या? मलेरिया, डेंगू, टीबी, कॉलेरा, एसटीडी, आईडी, पीसीओडी, एलएसी, एचआईवी, सब हो चुके। ये सब बीमारियों ने मिलके तेरे बॉडी के अंदर एक नया वायरस क्रिएट कर दिया है, गांडा वायरस। गांडा वायरस? अरे चीनियों की गांड फट गई है, ये सोच रहे हैं कि ये कौन सा वायरस है जो हम नहीं बना पाए। डॉक्टर, हेलो क्वारंटाइन डिपार्टमेंट, हाँ मेरे मेरे ऑफिस में, मेरे ऑफिस में, जल्दी रुक, तू इधर रुक, इधर ही रुक तू, क्वारंटाइन डिपार्टमेंट। अरे भाई कौन हो तुम? अरे अरे डॉक्टर, अभी तो लॉकडाउन खत्म हुआ था यार। 6 महीने नहीं, 60 साल डालो इसको क्वारंटाइन में, कार कोठरी में डालो इसको। तू वड़ा पाव वाले, पानी पूरी वाले, अरे अरे क्या नाम है? अरे वो वैक्सीन टोनी कसला था, हम नसरे वाजो की। আসলে অনেক অনেক ফানি ছিল না পুরো টাইম, ফানি তো ছিল, ফানি সঙ্গে সঙ্গে কিন্তু এখানে অনেকগুলো বিষয় শেখার মতো ছিল। ও কিন্তু অনেকগুলো জিনিস এখানে শিখিয়ে দিয়েছে যে কোভিড শেষ হলে আমরা যে আগের মতো চলাফেরা শুরু করব, তখন কিন্তু আমাদের লাইফস্টাইলে ঠিক আগের মতো প্রবলেমগুলো আসা শুরু করবে। হ্যাঁ সেটা তো অবশ্যই, আগের মতো যদি ওরকমই আমরা বাইরের খাবার দাবার খাই, ধুলাবালি বা ডাক্তারযুক্ত খাবার দাবার খাই, বাইরের সব কিছুই কিন্তু আসলে পরিষ্কার পরিচ্ছন্ন বা হাইজেনিক না, তো বাইরের খাবারগুলো খেলে অবশ্যই সমস্যা হতেই পারে স্বাভাবিকভাবে। খাওয়া উচিত, তবে খাওয়ার বাদ দিয়ে আমাকে আমাকে যদি বলে কেউ কোভিডে চলে গেছে, তাহলে আমি অবশ্যই বাইরে ঘুরতে বেরোব। এটা এটা তো ঘুরতে বের হতেই হবে, কারণ এখন আমরা যেভাবে বের হই সেটা বন্দি অবস্থায় মাস্ক পরে তারপর বের হতে হচ্ছে, তখন আমরা স্বাধীনভাবে বের হতে পারবো, মাস্ক নিয়ে এত বেশি আমাদের কোনো কড়াকড়ি। তবে তার যে বড়া পাও এরকম কেউ করে না, কিন্তু এরকমই এখন তারাও যারা এখন বাইরে বিজনেস করতেছে, চার দোকানদার হোক কিংবা এরকম ছোট ছোট বিজনেস করতেছে, তারা কিন্তু হাইজেনিক হওয়ার চেষ্টা করতেছে, কারণ কোভিডের কারণে মানুষ যাচ্ছে না, সেজন্য তারাও তাদের মতো সিনারিটা চেঞ্জ করে নিচ্ছে। সো এটা যদি কন্টিনিউ থাকে তাহলে ইন ফিউচারটা আমাদের জন্য ভালো হবে। যে সে ভ্যাকসিনটা নেওয়ার পরে মনে করছে যে তার শরীর আর কোনো ধরনের রোগ জীবাণু কোনো কিছু ঢুকবে না, আর যার কারণে সে যত বেশি পারছে নোংরা বা যত ময়লা জাতীয় জিনিসপত্র সে খাওয়া শুরু করছে বা যেগুলো হাইজেনিক না আর কি, তার তার কাছে মনে হয়েছে আমি একেবারে কোভিডের সঙ্গে কেন সবার সঙ্গে যুদ্ধ করতে পারবো, তো সেই জন্য সে সবকিছু খাওয়া শুরু করছে। খাওয়ার পরে কিন্তু তার উল্টো রিয়েকশন হয়েছে, কারণ তখন তার কিন্তু অনেক ধরনের প্রবলেম হওয়া শুরু করছে। ডাক্তারের রিয়াকশনটা তো ভালোই ছিল, তো কোভিড নেই, খুবই ভালো লাগছে, খুবই মজা লাগছে আমার কাছে। কিন্তু কোভিড ছাড়া বাকি সব রোগ আছে অ্যাকচুয়ালি, তাই কোভিড চলে যাওয়ার পরও আমাদেরকে সাবধান থাকতে হবে এবং আমাদেরকে হাইজিনভাবে লাইফ লিড করতে হবে, যাতে যেন আমরা অসুস্থ না হই, অসুস্থ না হই, অন্য কাউকে আমাদের দ্বারা প্রভাবিত না হই। কারণ কোভিড ছাড়া আরও অনেক ধরনের রোগ কিন্তু আমাদের পরিবেশে আছে। আমাদের ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন,
আর আশা করি আশিসের ভিডিওগুলো সবসময় মজাদার হয়। তার ভিডিও আপনারা অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর সাথে সাথে আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন অ্যান্ড কমেন্টস করে জানাবেন যে আমরা আর কোন কোন ধরনের ভিডিওতে রিয়েকশন দিতে পারি। তো আজকে আর অবশ্যই বেল আইকনটি চাপ দিবেন যাতে আমাদের নেক্সট ভিডিওর নোটিফিকেশনটা আপনারা পেয়ে যান, সাথে সাথে যাতে আমরা কী করছি সেটা আপনারা জানতে পারেন। আর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায়।